জীবন কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে পিএইচপি কোরআনে রালো পিএইচপি কোরআনে রালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার আমার ব্যক্তিগত যত সমস্যা আমাদের সোশ্যাল প্রবলেমস অর্থনৈতিক সংকট জাতীয় জীবনের রাষ্ট্রীয় যত চ্যালেঞ্জ আন্তর্জাতিক অস্থিরতা এ সব কিছুর সমাধান তথা মানব সভ্যতার সকল সমস্যার সমাধান আমরা খুঁজে পাই একটি মাত্র গ্রন্থে আর সেই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনুল করিম আল কোরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কলেবরে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার জনপ্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারক এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগা মল ইয়ার এশিয়া রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ কোরআনের আলো ইনস্টিটিউট বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রিয় দর্শক সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রতিভার স্বাক্ষর রেখে বত্রিশ জন প্রতিযোগী উঠে এসেছে চূড়ান্ত পর্বে এর মধ্য থেকে আমরা খুঁজে পাব দু হাজার আঠারোর সেরা প্রতিযোগীকে যার জন্য বরাদ্দ রয়েছে নগদ তিন লক্ষ টাকা পুরস্কার ও সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের আরতের অসাধারণ এক সুযোগ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে দু লক্ষ টাকা ও এক লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র ওমরা পালনের সুযোগ চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট আর পবিত্র ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি এছাড়াও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর উস্তাদের জন্য পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে আরও একটি আকর্ষণীয় পুরস্কার পিএইচপি অটোমোবাইলসের দ্রুতগামী পিএইচপি মোটর বাইক রয়েছে তাদের জন্য চতুর্থ স্থান অধিকারী এবং তার উস্তাদের জন্য এবং পুরো প্রতিযোগিতায় যে সেরা কণ্ঠ হিসাবে বিবেচিত হবে তার জন্য রয়েছে ইয়ার এশিয়ার পক্ষ থেকে ঢাকা মালয়েশিয়া মালয়েশিয়া ঢাকা ইয়ার টিকিট এছাড়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে দশ হাজার টাকা করে পুরস্কার প্রিয় দর্শক চলুন আজ পরিচিত হয়ে নেই আমাদের বিচারক প্যানেলে যারা রয়েছেন বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজকারী জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজকারী মোহাম্মদ আনোয়ার Hossain আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শেখ উস্তাদুল হুফাজ হাফিজ আব্দুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে দুজন বিশিষ্ট আলেম আজ উপস্থিত রয়েছেন চলুন তাদের সঙ্গে পরিচিত হয়নি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বঙ্গভবন জামে মসজিদ ঢাকার সম্মানিত পেশ ইমাম ও খতিব জনাব মোহাম্মদ সাইফুল কবির আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম খতিব মা আজ যে গ্রুপটি এই মঞ্চে পারফর্ম করবে তারা হচ্ছে হজরত আবু বোধ তালাহ গ্রুপ এরা গতকাল পারফর্ম করেছে আজ তাদের পারফরম্যান্সের ভিত্তিতে আমরা খুঁজে পাব পরবর্তী রাউন্ডের জন্য তিনজন প্রতিযোগীকে আর দুজন প্রতিযোগীকে আজ বিদায় নিতে হবে প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি বলে দিতে যাচ্ছি সম্মানিত ওস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাত করবেন সেখান থেকেই প্রতিযোগীকে তিলাবাত করে যেতে হবে প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি ঝালোকাঠির কাঠির প্রতিযোগী আবুরাইয়ানকে মঞ্চে আসছে হাফেজ আবু আবুরাইয়ান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي ادعو الى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي الا رجالا نوحي اليهم من اهل القرى افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم ولدار الاخره خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل أنهم قد كذبوا جاءهم حتى تجي هَلْ هاي القرب حتى إذا استيأس الرسل وظنوا أنهم وظنوا أنهم قد كذبوا جاءهم قد كذبوا جاءهم نصرنا فندي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين আবুরাইয়ান একটা অন্যরকম প্রশান্তির ভাব আছে তার তেলাওয়াতের মধ্যে উস্তাদ আজ আজ রায়ান কেমন করলো আশাবাদী ছিলাম যে সে গতকাল থেকে আজকে খুব উন্নত মানের তেলাওয়াত করবে এবং তার তেলাওয়াতের যে ঢং ছিল গতকালকে যে আওয়াজ ছিল সেটা অনেক কম হয়ে গেছে এরকম না হওয়া চাই ভালো করে চেষ্টা করো ইনশাল্লাহ সামনে ভালো করতে পারবে আশা করি কারি জহিরুল ইসলাম তার তেলাবাতের মধ্যে একটি ভিন্নতা আছে অন্যরকম একটু সুরে তেলাওয়াত করেছে খুব ভালো লেগেছে আমি আশা করছি তুমি অনেক দূর যাবে চেষ্টা করবে ধন্যবাদ তোমাকে হাফিজ মাওলানা আবু ইউসুফ আসলে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই আর ভুল হওয়াটা আসলে এটা দূষণীয় নয় এটা অনেক বড় বড় যারা আছে তাদেরও ভুল হয় এগিয়ে যাও ইনশাল্লাহ সামনে ভালো করো হাফিজ কারি আনোয়ার হোসেন আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর সমুদ্র তেলাওয়াত তুমি আরও চেষ্টা করবে আরও সুন্দর করে পড়তে নির্ভুলভাবে পড়ার চেষ্টা করবে আমরা আশা করব তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ সম্মানিত অতিথি মাওলানা মাসুদ আহমদ মাশাল রায়ানের তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে তবে আগামীতে তেলাওয়াত করার সময় অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যাতে এই ভুলগুলো না হয় অনেক অনেক ধন্যবাদ এবারে মন্তব্য নিচ্ছি সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ সাইফুল কবির আমার অত্যন্ত চমৎকার তেলাবাদ করেছে সাহস নিয়ে এগিয়ে যাও বহুদূর যেতে পারবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবুরাইয়ান ঘাবরাবার কিছু নেই তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে ইনশাআল্লাহ আজকের ফলাফল পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখা যাক কি হয় তোমার জন্য শুভকামনা রামাই প্রিয় পর্যায়ে মঞ্চে ডেকে নেচ্ছি। ছোট্ট একজন প্রতিযোগী নরসিংদীর প্রতিযোগী তানভীর আহমদ মঞ্চে আসছে হাফেজ أحمد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله ورحمه الله ونادى أصحاب الأعراف رجالا يعرفونه بسيماهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. <applause> ما شاء الله. شو ماني تو استاذي حافظ كاري زهير الاسلام، تنبير احمد اج كامونتي تلاوات كله. ما شاء الله، مرحبا. تنبير احمد. ভালো তেলাওয়াত করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ তোমাকে হাফেজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ তানভীরকে সুন্দর তেলাওয়াত করেছে সামনে আরও ভালো তেলাওয়াত করবে ইনশাআল্লাহ হাফেজ কারি মহম্মদ আনোয়ার হোসাইন মহাশাআল্লাহ শুক্রান জাজিলান তানবীর যে তেলাওয়াত করেছে আজকে আমার মনে হয় কোরআনকে যারা পছন্দ করে কোরানকে যারা মোহব্মত করে তাদের হৃদয়ে নাড়া দিয়েছে তারপর প্রমাণিত উস্তাদ জি তানবীর আহমদের তেলাওয়াত আজ কেমন হলো তানবীর আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ গত পর্বের সাথে আজকের যে পর্বের তেলাওয়াত তার ধারাবাহিকতা ঠিক ছিল আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা তাকে যেন এইভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন মোহতারাম অতিথি হাফিজ মালানা মাসুদ আহমদ জি তানবীর আহমদের তালাওয়াত এই মুহূর্তে যারা শুনেছে সবাই অবশ্যই ভালোই বলবে আমরা যেন সকলেই এরকম সুন্দর তালাওয়াত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ সাইফুল কবির তানবীর সত্যি তার নামের সার্থকতা রেখেছে করানের নূর তার মুখ থেকে সুন্দরভাবে বেরিয়ে আসছে আল্লাহ তাকে আরও অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তানভীর আহমদ দেখা যাক ফলাফল তো কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে দোয়া করি তোমার জন্য তোমার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ারকে মঞ্চে আসছে হাফেজ তারেক মনোয়ার পিএইচপি কোরআনের আলো পিএইচপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين اعوذ بالله من الشيطان الرجيم بسم হয় নাই আবার বলো পিছন থেকে আবার বলো Yeah, yeah. ল ছোট্ট তারেক মনোয়ার একজন অভিজ্ঞ সুরের কারিগরের মতো এই মঞ্চে পবিত্র সুরের এক হাট খুলে বসেছিল আমি সম্মানিত বিচারক হাফেজকারী আনোয়ার হুসাইন সাহেবের কাছে জানতে যাচ্ছি তারেক মনোয়ারের তিলাওয়াত কেমন হলো আজ আলহামদুলিল্লাহ তারেক মনোয়ার এত সুন্দর তেলাওয়াত করেছে আওয়াজে এরকম মনে হচ্ছে যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে সারা পৃথিবীতে আল্লাহ তাকে আরও সুন্দর করে পড়ার তৌফিক দান করো হাফিজ মাওলানা আবু ইউসুফ আসলে আমি সব সময় বলি যে এরা আমাদের জন্য রহমত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সন্তানদের জন্য আমরা নিজেরাও দোয়া করি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গোটা পৃথিবীর প্রেমিক মানুষের কাছে তাদের জন্য আল্লাহ রব আলমিন তাদেরকে কোরআনের একজন খাদেম হিসাবে কবল করুন আমিন হাফিজ কারি জহিরুল ইসলাম তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে উস্তাদ জি আলহামদুলিল্লাহ আছে ছোট্ট বাচ্চা যে এই সারা বিশ্ববাসীর সামনে দাঁড়াইয়ে সারা বিশ্ববাসীকে এত সুন্দর তালাবাদ উপহারে দিচ্ছে তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে যেন কোরআন একজন বড় হাফিজ আলেম হিসেবে কবলে মঞ্জুর করেন সম্মানিত অতিথি মাওলানা মাসুদ আহমদ মাশাআল্লাহ সে সুন্দরভাবে মাখরাজ আদায় করি তালাবাদ করেছে দোয়া করি সে আরও সুন্দরভাবে তালাওয়াত করে আরও এগিয়ে যাক অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি তারিক মনোয়ার চমৎকার চমৎকার মতামত পেয়েছ সম্মানিত বিচারক মণ্ডলী এবং বৃন্দের কাছ থেকে তোমার জন্য অনেক অনেক স্নেহ ভালোবাসা এবং শুভকামনা শুভকামনাহমুল

اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين، ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله، أي يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة ولا مخمصة في سبيل الله ولا يطعون موطئا ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا ولا ينالون من عدو نيلا

তরিকুল ইসলামের মতো যদি পারদর্শী হয় সুরের কারো কাজে তাহলে সেটা তো বলাই বাহুল্য উস্তাদজি তার তেলাওয়াত সম্পর্কে আপনি কিছু বলুন জি আলহামদুলিল্লাহ তরিকুল ইসলামের তেলাওয়াতের মধ্যে একটা ভিন্নতা ছিল খুবই ভিন্ন আওয়াজ এসে তেলাওয়াত করছে খুবই শুনতে মজা লাগছে আলহামদুলিল্লাহ তবে মদ গুন্না হামজার উচ্চারণ এগুলি আর একটু সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে লিয়ান ফিরু কাফ লিয়ান ফিরু এক আলি মত তো এখানে আদায় করতেই হবে এ এটা মধ্যে আসলি এগুলির প্রতি খুব সতর্কতা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাও সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম মনোযোগটা একটু কম ছিল মনে হলো চেষ্টা করে যাও ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করছি ভালো করবে হাফিজ মাওলানা আবু ইউসুফ পড়ার যে একটা গতি প্রাণ এটা কম ছিল হ্যাঁ এটা আরো বাড়াতে হবে ঠিক আছে তোর হ্যাঁ খুব সতর্কতার সাথে তুমি তেলবাদ করো হাফিজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন তরিকুল ইসলাম তোমার কি মন খারাপ মনটাকে সবসময় সতেজ রাখতে হবে এবং পড়াটাকে নিজের ভিতরে বানিয়ে নিতে হবে কিভাবে সুন্দর করা যায় পড়ার মধ্যে কিভাবে রিদম সৃষ্টি করা যায় তোমার পড়াশুনে আল্লাহ খুশি হবেন মানুষ খুশি হবেন এইভাবে তোমাকে পড়তে হবে আল্লাহ তোমাকে তৌফিক দান করুন সম্মানিত অতিথি মাওলানা সাইফুল কবীর আলহামদুলিল্লাহ সতর্কতার সাথে এগিয়ে যাও সকলে যেভাবে নসিহত করেছেন এগুলো যদি তুমি তোমার চলার পথের পাথেও করতে পারো আশা করা যায় ভালো করবে তারিকুল ইসলাম ফলাফলের জন্য অপেক্ষা করি তোমার জন্য শুভকামনা দিলাম আলাইকুমুল্লাহ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يتبع اكثرهم الا ظنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يتبع اكثرهم الا ظنا ان الظن لا يغني من الحق شيئا ان الله عليم يَفْعَلُونَ وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَنْ يُفْتَرَى مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَكِنْ صديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله. ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم تحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قَبِلَهم فأنظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون صدق الله العظيم صدق الله العظيم মাসাল্লাহ প্রিয় দর্শক হুসাইন আহমদের তেলাওয়াত আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমি মহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলাম তার সুরের লহরিতে সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ হুসাইন আহমদ আজ কেমন তেলাওয়াত করল একটি হৃদয়গ্রাহী তেলাওয়াত উপহার দিয়েছে ইতিমধ্যে তুমি আন্তর্জাতিক অঙ্গনে কম্পিটিশন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কবুল করেছেন সেই জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়াও করি যে ইনশাআল্লাহ যে প্রথম পুরস্কারটি তুমি আমাদের দেশের জন্য নিয়ে আসবে ধন্যবাদ সম্মানিত বিচারক হাফিজকারী আনোয়ার হোসাইন তোমার ভিতরে জিনিস আছে তোমার এগুলোকে প্রয়োগ করতে হবে আমরাও তোমার জন্য দোয়া করি আরও সুন্দর করে যাতে তেলাওয়াত করতে পারো হাফিজকারী জহিরুল ইসলাম হুসাইন আহমদের তেলাওয়াত আজ কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ জোর তেলাওয়াতের মধ্যে এমন কিছু নাগামাত আছে হৃদম আছে যা শুনলে পরে মানুষের হৃদয়কে আকৃষ্ট করে আশা করছি তুমি ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট করবে অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিতে সক্ষম হবে সম্মানিত উস্তাদজি হুসাইন আহমদ আজ কেমন করলো আমার মনে হচ্ছে গতকাল থেকে একটু সামনে সামান্য অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ সে যদি এটাকে ধরে রাখতে পারে আরও ভালোভাবে চেষ্টা করে তো ইনশাল্লাহ জাতিকে দেশকে এবং সারা বিশ্ববাসীকে সে একদিন সুন্দর উপহার দিয়ে বাংলাদেশের সুনামকে অক্ষুণ্ণ রেখে আসতে পারবে ইনশাআল্লাহ এই দোয়া রইল সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাসুদ আহমদ হোসাইন আহমদ সে যেভাবে তলাবাত করেছে এভাবেই যদি সে এগিয়ে যায় আশা করবো ইনশাআল্লাহ সে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ রাখবে কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব অপেক্ষা করছি তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহ ফুলে ফুলে সাজাতে প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে ফলাফল ঘোষণার পালা ফলাফল ইতোমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে পাঁচজন প্রতিযোগীর মধ্য থেকে দুজনকে আজ বিদায় নিতে হবে কোন দুজন বিদায় নিচ্ছে তা জানার পূর্বে মঞ্চে ডেকে নিতে চাই তাদেরকে যারা আজ পারফর্ম করলো আজকের মঞ্চে আমার ডান পাশে রয়েছে দুজন প্রতিযোগী আবুরাইয়ান রায়ান ও তানভীর আহমদ এই দুজনের মধ্য থেকে একজন আজ বিদায় আবু রায়ান তুমি আজ বিদায় নিচ্ছ তোমার জন্য অনেক শুভকামনা রইল আশা করি ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ আর তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে তোমার জন্য অনেক শুভকামনা রইল আমার বাম পাশে রয়েছে সিলেটের প্রতিযোগী হুসাইন আহমাদ চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার এবং ময়মনসিংহের প্রতিযোগী তারিকুল ইসলাম এই তিনজনের মধ্য থেকে আগামী রাউন্ডে চলে যাচ্ছে সিলেটের প্রতিযোগী হুসাইন আহমাদ বাকি রয়ে গেল দুজন তরিকুল ইসলাম এবং তারেক মনোয়ার এই দুজনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হচ্ছে তারেক মনোয়ার তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে আর তরিকুল ইসলাম তোমাকে এই পর্বে বিদায় নিতে হচ্ছে আমি আশা করি তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়ে সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ আজকের এই দুই বিদায়ী বন্ধুর জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে দশ হাজার টাকা নগদ পুরস্কারের চেক এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ